হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমি বাচ্চাদের জন্য একটি কেক বানিয়েছিলাম, তো ওরা কেকটি অনেক উপভোগ করেছে। কেকটি অনেক মজা হয়েছে, কেকটি ওরা অনেক মজা করে খেয়েছে। তো এখন 7:30 বাজে, ওর বাবা এবং আমার দুই ছেলে ওরা একটা সিনেমা দেখছিল, সরি আমি ভুল বললাম। হ্যাঁ, এখন 9 বাজে, ওরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা সিনেমা দেখতে ছিল, তিন বাপ ছেলে। তাই আমি ছোটোটা মোবাইলে ভিডিও ডোরেমন দেখছিল, তাই আমি একটু শ্যুট করে নিলাম। এরপর আমি এখন যেহেতু 9 বেজে গেছে, খাওয়া দাওয়া শেষ, তাই আমি কিচেনে চলে যাব, আমার রাত্রের কাজগুলো শেষ করব। আমি এখন হচ্ছে থালা বাসন ধুয়ে নিচ্ছি, থালা বাসন ধুয়ে আমি ঘরগুলোকে ঝাড়ু দেবো, টেবিলটা মুছে নেব, দেন আমি বড় ছেলেকে শুইয়ে দিয়ে নিজে বেডে চলে যাব। তো রাতে সন্ধ্যার পরে সাধারণত আমি বাচ্চাকে পড়াই, ছোটো ছেলের সাথে একটু টাইম পাস করি, একটু টেলিভিশন দেখি, তারপরে ওর বাবা চলে আসলে তার সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে সব কিছু ক্লিন করে রান্নাঘর, বেডরুম, ডাইনিং রুম সমূহ সব কিছু পরিষ্কার করে তারপরে আমি বিছানায় চলে যাই। রাতে সাধারণত আমি এগুলোই করি। আর যেদিন সকালে রান্নার তাড়া থাকে, আসলে আমি সকালে দুপুরের একসঙ্গে রান্না করার চেষ্টা করি ম্যাক্সিমাম দিন। তাই অনেক দিন আছে আমি সকালে সবজিগুলোকেও একটু কেটে টেটে গুছিয়ে রাখি, যেগুলো সকালে আমার যেন তাড়াতাড়ি কাজ আগায়। এই জন্য তো ভিউয়ার্স, তোমরা সবাই যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি চেষ্টা করব আমার দ্বারা যেন তোমাদের কোনো উপকার হয়, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ তোমরা আমার সাথে থাকবে, লাইক কমেন্টস করবে, আমাকে হেল্প করবে, প্লিজ 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 প্লিজ। তো এখন আমি আমার সব ঘরগুলি ঝাড়ু দেওয়া শেষ, এবার আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি রান্নাঘরটি পরিষ্কার করে নিয়ে তারপরে আমার বড় ছেলেকে বিছানায় নিয়ে যাব। আমার খুবই সাধারণ জীবনযাপন, সাধারণ কাজকর্ম, সাধারণ রান্নাবাড়ি। আমার জীবনযাপনের মধ্যে আসলে স্পেশালিটি কিছুই নেই বা দেখানোর মতো কিছুই নেই, খুবই সাধারণ জীবনযাপন। এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে কী বলবো আসলে। তো আশা করতেছি তোমরা সবাই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তোমার রুমটা ঝাড়ু দেওয়া শেষ, আমি আবার বেলচাটাকে ধুয়ে রাখবো, কারণ এটা আসলে ময়লা উঠালে এটার সাথে ময়লা লেগে যায়, ওটাকেও আমি ধুয়ে রাখবো। ধুয়ে রাখলে তাহলে ওটার নোংরা হবে না। তো এরপরে আমি সব কাজটা সেরে এসে দেখতেছি আমার ছোট ছেলে এখানে খেলা করছে ব্লক দিয়ে, অনেক উঁচু একটা বিল্ডিংয়ের মতো বানিয়েছে, অনেক উঁচু একটা বিল্ডিংয়ের মতো বানিয়েছে ও, এটা দিয়েও খেলা করছে। বড় ছেলে এখানে বসে আছে চেয়ারে, ওর বাবাও বসে আছে। তো ভালো থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে।